ধামাকা 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 কালিয়াগঞ্জের হোটেল গীতাঞ্জলিয়ান রেস্টুরেন্টে আপনাদের জন্য এবার পুজো এনেছে সম্পূর্ণ বাঙালিয়ানা খাবার, চাইনিজ খাবার এবং ফাস্টফুডের বিভিন্ন রকমারি। আর এইবার কালী পুজো এবং দীপাবলি উপলক্ষে থাকছে নতুন চমক, দাদা বৌদির বিরিয়ানি খেলেই পাবেন তার উপর 20% ছাড়, যার সমস্ত খাবার হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে এখানে। এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। রুচিসম্মত আহারে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হোটেল গীতাঞ্জলি অ্যান্ড রেস্টুরেন্ট, NS রোড রেল স্টেশনের বিপরীতে। আমাদের যোগাযোগের নাম্বার 9933193525। এইবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, NS রোড সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আরো মাসে 13 পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপ্রাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। জীবন শিখা এক্সরে ক্লিনিক, যেখানে আপনি পাবেন ডিজিটাল এক্সরে, ডিজিটাল ECG ও ব্লাড টেস্টের সুবিধে। এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুবিধে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ হাসপাতাল রোড, উত্তর দিনাজপুর, অথবা বিশদে জানতে কল করুন 9382580020 বা 9733236724 এই নাম্বারে। সম্রাট সু মিউজিয়াম, যেখানে আপনি পাবেন ছেলে ও মেয়েদের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের আধুনিক মানের জুতোর সম্ভার। এছাড়াও থাকছে জুতো ক্রয়ের উপর 10% পর্যন্ত ছাড়। তাই আর দেরি না করে চলে আসুন। ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন LED টিভি, AC, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906। দেউচা পাঁচামি এলাকায় কয়লা খনির বিরুদ্ধে DM-এর দ্বারস্থ গ্রাম সভা সমন্বয় হুল কমিটি। দেউচা পাঁচামিতে কয়লা খনি করে এলাকার বাসিন্দাদের বিতাড়িত করা হবে এমনই অভিযোগ এনে শুক্রবার বীরভূম জেলাশাসকের দ্বারস্থ হলেন দেউচা পাঁচামি গ্রাম সভার হুল কমিটির সদস্যরা। তাদের দাবি, এই কয়লা খনি হলে তাদের কোনো উন্নয়ন হবে না, বরং তাদের এলাকা থেকে অন্যত্র চলে যেতে হবে। পাশাপাশি তারা দাবি করেছেন, শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি দিতে পাচ্ছে না, সেই জায়গায় তাদের কি চাকরি দেবে সরকার? এমন
এমনিতেই যে সকল চাকরিতে নিয়োগ করা হচ্ছে সেগুলি সব টেম্পোরারি। এমন পরিস্থিতিতে তারা কোনোভাবেই তাদের এলাকায় বোরিংয়ের কাজ করা বরদাস্ত করবেন না বলে জানিয়েছেন। তাদের দাবি, যদি এরপরেও বোরিংয়ের কাজ করা হয় তাহলে কমিটির সমস্ত সদস্যরা এখানে এসে বিক্ষোভ দেখাবেন। ডিএম এর কাছে আমাদের দাবি নিয়ে এসেছি, ডেউচা পাঁচামিতে কয়লা খনি হচ্ছে, সেই দাবি নিয়ে আমরা চলে এসেছি এখানে ডিএম স্যারকে জানাতে। আমরা কয়লা খনি চাই না। কয়লা খনি ওখানে যদি কয়লা খনি তো আমাদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে। এবার আমরা যাব কোথায়? আমাদের জমি জায়গা রয়েছে। এবার বাইরে সরকার কোনোদিনও বলেছেন যে আপনাদেরকে এখানে সিট করা হবে? কোথাও কোনো বাড়ি করেছে? কোনো কিছুই করেনি। তো উন্নয়নটা কাদের হবে? জমি দেওয়া পাঁচামিল নামে ওখানে কেউ জমি দেয়নি, সব বাইরের, সব বাইরের লোক। এখানে বাইরের দশ বারো হাজার লোককে নিয়ে এসছে, আর ডেউচা পাঁচামিল হয়তো একটা বাড়ি দিয়েছে, সেখানে বলছে না এই যে ডেউচা পাঁচামিল লোকগুলো জমি দিয়েছে। এখানে আধার কার্ড দেখাতে বলুক, যে আমরা আধার কার্ড দেখি কে কে এখানে জমি দিয়েছে, প্রচারগুলো দেখাতে বলুক, কিন্তু কোনো কিছুই দেখাবে না। শুধু এখানে শুধু একটা লিস্ট বানিয়ে দিচ্ছে, হ্যাঁ এখানে এতজনকে চাকরি দেওয়া হয়ে গেছে, এতজন জমি দিয়েছে। আপনাদের মহাসভা তো প্রচুর জনসংখ্যক লোক ছিল, তারা আজকে কোথায়? মহাসভা নয়, আমরা মহাসভা জানি না, আমরা গ্রামসভা। গ্রামসভা, হ্যাঁ গ্রামসভা। আমরা শুধু সদস্য এসেছি। এবার যদি ডিএম স্যার যদি আমাদের দাবিটা যদি না মেনে নেয় তাহলে এর পরবর্তীকালে আমরা আরও চলে আসবো। আমরা জাস্ট এই দাবিগুলো জানাতে এসেছি। আজকে কি স্মারকলিপি জমা দেবো? হ্যাঁ স্মারকলিপিগুলো আজকে জমা দেবো। ধানি হেমরম, দাবি নিয়ে আমরা আজকে শিবড়ি ডিএম অফিসে এসেছি আমাদের দাবি দাওয়া নিয়ে। কী দাবি আপনারা কোথা থেকে? আমরা ডেউচাপাচামি গ্রামসভা হুল কমিটি, সমন্বয় হুল কমিটি। কী দাবি আপনাদের? আমাদের এই যে পাহাড়ে, এই যে আমাদের বনাঞ্চল এলাকায়, এই যে সরকার বেআইনিভাবে বোরিং করছে, আমাদের গ্রামসভাকে মান্যতা না দিয়ে যথাযথভাবে যেন সরকার বেআইনিভাবে না করে আমাদেরকে মান্যতা দিন। আগে সরকার ওইখানে যে কোনো কাজ করতে চাবেন আগে গ্রামসভার সাথে বলুন, আমরা গ্রামসভা প্রতিনিধির সাথে বসুন, আমাদের সাথে আলোচনা না করে ওইখানে কোনো কিছু বেআইনিভাবে কাজ করতে দেবেন। আজকে কোথায় এসছেন? কী আজকে ডিএম অফিসে এসেছি, ডিএম সাহেবের কাছে এসেছি। আমরা ডিএম সাহেবকে আমাদের দাবি দেওয়া লিখিত অভিযোগ বলছি। এই বোরিং তো অনেকদিন আগে শুরু হয়েছে। হ্যাঁ বোরিং অনেকদিন আগে শুরু হয়েছে, দেখুন বেআইনিভাবে তো চলে আসছে। আমাদের জলের নাম করে বেআইনিভাবে যেহেতু বোরিংটা তো করছে, না করা নয়, কিন্তু আমরা তা সত্ত্বেও আমরা এইখানে প্রশাসন বা সরকারের অধিকারিক ডিএম সাহেবকে বলছি, আমরা আপনারা এইখানে বেআইনিভাবে যাতে না করেন। আমাদের গ্রামসভাকে বলে চাই। আপনার নাম কি? আমার নাম রতন হেমব্রম। আপনি গ্রামসভার সদস্য?